সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কণ্টক যথাযোগ্য মর্যাদায় আজ 26 মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কাকুনাট মহাবিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, কবিতা পাঠ ও একাত্তরে মুক্তিযোদ্ধাদের লেখা চিঠি থেকে পাঠ ও আলোচনা করা হয়। কলেজের আরবি বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ আলাউদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের প্রদর্শক শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম। এরপর অর্থনীতি বিষয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্যার ও তাঁর দল জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। কলেজের শিক্ষার্থীরা স্বাধীনতা দিবসের কবিতা পাঠ করে শোনান। স্বাধীনতা দিবস সম্পর্কে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন শিক্ষার্থী বৈশাখী লেনা। পৌরনীতি বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মেহেদি হাসান। পরিসংখ্যান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ সাদিকুল ইসলাম সহ পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক এস এম অহেদুজ্জামান সাহ। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বাংলাদেশ ভূখণ্ডের সব মানুষ একত্রিতভাবে ধর্মনিরপেক্ষতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে এদেশকে স্বাধীন করতে পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। যুদ্ধের প্রান্তরেও সে সময় পবিত্র রমজান মাস এসেছিল। অকুতোভয় বাঙালি জাতি সেদিন যুদ্ধের প্রান্তরেও সিয়াম সাধনায় নিজের আত্মশুদ্ধিতে নিজেকে সঁপে দিয়ে বীরত্বে যুদ্ধ করেছিল। এই সম্পর্কিত একটি লেখা পড়ে শোনান সমাজকর্ম বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক রবীনা নাজ। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে যুদ্ধক্ষেত্র থেকে বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব ও প্রিয়জনদের উদ্দেশ্যে মুক্তিযোদ্ধাদের আবেগ, ভালোবাসা, যুদ্ধের বর্ণনা সহ স্বাধীনতার বিভিন্ন বিষয়কে তুলে ধরে লেখা দুটি চিঠি পাঠ করেন কলেজের দুজন শিক্ষার্থী। সমাপনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সুজাউদ্দিন স্যার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানকে তুলে ধরেন। স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তি কিভাবে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে রেখেছিল তার প্রতি আলোকপাত করেন। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন সূচকে বাংলাদেশকে সফলতার শীর্ষে নিয়ে গেছেন এবং বিশ্ব নেতৃবৃন্দের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন, তিনি সেটি তার বক্তব্যে উপস্থাপন করেন। পরিশেষে
তিনি বর্তমান প্রজন্মকে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া সহ দেশ গঠনে নিজের ভূমিকা রাখতে এবং দেশের মুখ উজ্জ্বল করতে করণীয়গুলো বর্ণনা করেন। ধন্যবাদ সবাইকে।